রান্নাঘর থেকেই আড্ডা শুরু করলাম, কারণ আজ হচ্ছে শনিবার আর এই মুহূর্তে বেজে গেছে অলরেডি ঘড়িতে 12:45। শনিবার দিনকে আমার এত কাজের প্রেশার থাকে না, মানে সেগুলো হচ্ছে কি বলুন তো সারা সপ্তাহের জমানো কাজ, আন্তাপড়ি কাজ আর কি, মানে চোখে রাখা যায় না। বাট ঘরের এই কোনাটা মোছা, ওই কোনাটা ঝাড়া, কোথায় কি ধুলো জমেছে, কোথায় কি ঝুল জমেছে, কোন কৌটো থেকে ডাল খরচ হয়ে গেছে, সেই কৌটোটাকে আবার মেজে গোছে জায়গা মতন রাখা, বা টুকিটাকি যে সমস্ত জামা কাপড় একদিন ধরে বুবুকে আনতে গেছি, স্কুলে নিতে গেছি, সেই সমস্ত যে জামা কাপড়, বুবুর ইউনিফর্ম, সমস্ত কিছু কাঁচা ধোয়া করতে করতে সকাল থেকে এতটা সময় পেরিয়ে গেছে। ফাইনালি একেবারে বুবুকে স্নান করিয়ে নিজেও স্নান করে রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা ব্রেকফাস্ট আজকে দারুণ করেছি, কিন্তু সেই ব্রেকফাস্টের কথা এই মুহূর্তে তুলে লাভ নেই, সকালে সে খাওয়া দাওয়া হয়ে হজমও হয়ে গেছে। বাট দুপুরে তো রান্না বান্না করে খেতে হবে, তো দুপুরে আজকে কি রান্না হবে এখানে দেখতেই পাচ্ছেন, ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু যোগাযোগ করে নিয়েছি, তো চলুন চট করে একজনকে আপনাদের দেখিয়ে দিই। আজকে দুপুরবেলা রান্না হবে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, একদম কচি কচি ফ্রেশ যে সজনে ডাঁটা সদ্য উঠছে, যেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, যার মানে কোনো রকম ছিবড়ে বেরোয় না, পুরো গুণাগুণ পেটের ভেতর চলে যাবে। তো এর সঙ্গে মটরশুঁটি দেবো, আলু তো দিয়েইছি, সজনে ডাঁটা রয়েছে, আর এখানে রয়েছে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, যেটা দিয়ে হবে এই তরকারিটা। এই যে এই দেখুন আরও অনেকটা রয়েছে, এই ধরনের সজনে ডাঁটা শর্মাদা যখনই বাজারে দেখে একসাথে এক দুয়াটি কিনে নিয়ে চলে আসে, বুঝতে পারলেন, যাতে অনেক দিন ধরে আমরা খেতে পারি, কারণ এই ডাঁটাটা বেশি দিন বাজারে পাওয়া যায় না, আর কিছুদিনের মধ্যেই মোটা মোটা হয়ে যাবে, ওই জন্য একসাথে একটু বেশি করে আনা হয়। আর এখানে রয়েছে ধনেপাতা, ফ্রিজ থেকে অনেকটা পরিমাণে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা বের করে রেখেছি, যেটা দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ধনেপাতা বাটবো। আজ শনিবার তাই রান্নাবান্না পুরোপুরি নিরামিষ, আর এখানে ফুটছে ভাত, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ, পেঁপে একদম তলায় চলে গেছে, যাই হোক হাতা দিয়ে নাড়াচাড়া করে পরে দেখাবো। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই, প্রথমে তরকারিটা চাপিয়ে দিই চলুন, কারণ বুবুরও প্রচণ্ড খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়ে গেছে দেখুন, কারণ রান্নাগুলো ওই যে আমি এক মুহূর্তের জন্য সরেছি, ব্যাস বুবু পড়াশুনো ফেলে উঠে খেলাধুলো করতে চলে গেছে। আর বুবুর কি বলুন তো সোমবার থেকেই পরীক্ষা, মানে হাতে আর একদম সময় নেই, তাই সারাদিন ওকে বইপত্র দিয়ে বসিয়ে রেখেছি। বিছানাটা দেখুন আমার পুরো চাষের পর্যায়ে চলে গেছে, বই খাতা ছড়ানো। বাট যদি পরীক্ষার্থী বারবার করে এতবার ওঠে, মন ও সংযোগ যদি না করে তাহলে কি পরীক্ষা দেবে। হ্যাঁ চলুন আমি রান্নাঘরে যাই, ও এখানে যা করছে করুক, কারণ আমাকে খুব শিগগিরই করে রান্নাবান্না করতে হবে, রান্নাটা করতে করতেও প্রায় 1:30 বেজে যাবে আর প্রচণ্ড পরিমাণে আমাদের খিদেও পেয়ে যাবে। ভাতটা প্রায় হয়ে হয়েই এসেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, ভাতটা আর কিছুক্ষণের মধ্যে উপর দিয়ে দেবো। আর এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে ফোড়ন, ফোড়নটা চড়বড় চড়বড় করে এসেছে, এবারে এই আলু আর সজনে ডাঁটাটা একেবারে ঝপাং করে দিয়ে দেবো। অল্প একটু পরিমাণে নুন, আর যেহেতু পোস্তর তরকারি তাই সামান্য পরিমাণে হলুদ, বেশি হলুদ দিলে না পোস্তদের স্বাদ হয় না, পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যায়। কয়েকটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, যেটুকু ছাড়াতে পেরেছি তাড়াহুড়ো করে সেটুকুই দিলাম। আর একেতে আমার গলার অবস্থা খারাপ, তার মধ্যে চিমনির আওয়াজে কিছুই শোনা যায় না, তার মধ্যে কারেন্ট চলে গেছে, পুরো ইনভার্টার ব্যাকআপে চিমনিটা এখন চলছে, আমার গলার আওয়াজ আপনারা আরোই শুনতে পাবেন না। এক এক সময় নিজের গলার আওয়াজে না নিজেই ভয় পেয়ে যাচ্ছি, বুঝতে পারলেন, ধর আমি চিমনি বন্ধই করে দেবো। একটু আওয়াজ শুনে যাচ্ছে না, আপনাদের সাথে কী কথা বলেছি আপনারা শুধু আমার হাত পা মুখ নাড়তে দেখছেন, হয়তো কোনো আওয়াজ বুঝতেই পারছেন না। শুধু এদিকে এটা খুব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি জল দিই, খাওয়ানোর সময় না আরও মানে তালগোল পাকিয়ে যায়, ভুলভাল কথাবার্তা বলে ফেলছি, মানে কথা জড়িয়ে যাচ্ছে, কাজকর্মে কোথায় গ্লাস রেখেছি, কোথায় কী রেখেছি, জল নেবো জিনিসপত্র খুঁজে পাচ্ছি না, জানেন কী অবস্থা। একটু ঝোলঝোল করেই করবো, কারণ আজকে ঝোলের কোনো মানে রেসিপি হচ্ছে না, তো ঝোলের কোনো মেনু নেই, এটা একটু ঝোলঝোল করে করবো, বাকি সেদ্ধ বাটা দুটোই তো শুকনো। পোস্তর যা দাম না, তরকারিতে পোস্ত দিয়ে না নিজে খুশি হতে পারছি না কাউকে খুশি করতে পারবো, কিন্তু কিছু করার নেই, দিন দিন জেকে পোস্ত যা দাম বাড়ছে, আর আমাদের বাড়িতে জেকে পোস্ত ছাড়া অন্য কোনো পোস্ত খাওয়া হয় না, বাজারে লুজ কোলা পোস্ত তো একদমই না,
পুরো মনে হয় যেন সুজি দিয়ে দিয়েছে ওর মধ্যে, এতটাই বাজে লাগে। রান্নায় দেওয়ার পর কেমন ফেনা ফেনা হয়ে যায়। যাই হোক, এখানে ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম। অনেকে ধনে পাতা বেটে আবার সেটাকে কড়াইয়ের মধ্যে কষিয়ে খেতেও পছন্দ করে, সেটাও ভালো লাগে। বাট আমরা বেশি প্রেফার করি কাঁচা ধনে পাতাটা বাটা খেতে, বুঝতে পারলেন? এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একটুখানি দুটুকরো করে দিলাম। সঙ্গে দেবো দুখানা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতন দেবেন। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে কালো জিরে। বুবু ক্যামেরা করছে তো, তাই বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, বাট বুবু ছুটে এসছে ক্যামেরা করবে বলে। যাই হোক, আমার একটু হেল্পই করছে। এই মুহূর্তে এগুলোকে দিয়ে দিলাম, ব্যাস এবারে একটুখানি পিষে নেবো। আমার মিক্সিং না, এই জায়গাটা কেমন হয়ে গেছে, ঢাকনি এই জায়গাটা খুলে গেছে, চেঞ্জ করতে হবে। চলুন এটাকে একটুখানি পিষে নিই। বুবু ক্যামেরা করলে মানে যেটা দেখাতে চাইছে সেটা বাদে ও সব দেখিয়ে দেয়, কিন্তু যেটা দেখানো সেটাই দেখায় না, বুঝতে পারলেন? বাটা হয়ে গেছে গরম ভাতে, একটু বাবা লঙ্কার ঝাঁচটা গলায় গেল, একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে গরম ভাতে মেখে খেতে আহা অসাধারণ। আপনারা চাইলে এর মধ্যে লেবুর রসও অ্যাড করতে পারেন, বাট ধনে পাতা কালো জিরে গন্ধটাকে আমি কোনোভাবেই ফেড আউট করতে চাই না, তাই আমি লেবুর রস ছাড়াই একদম গরম ভাতে কাঁচা সর্ষের তেল দিয়ে ডলে খাবো। চলো, এদিকে তরকারিও মোটামুটি হয়ে গেছে, এর থেকে কম ঝোল আর রাখবো না, মানে এর থেকে কম ঝোল আর রাখবো না, কি বলছি আমি ভগবান জানে, মানে এর থেকে বেশি ঝোল আর শোকাবো না, এরকম ঝোলঝোলই রাখবো, তাহলে মোটামুটি দেড়টা বাজতেও যায়, ঘড়িকাটা দেড়টা ছুঁই ছুঁই। চলুন লাঞ্চটা সেরে ফেলি। আর এই দেখুন আমার বাটা কীভাবে লোকে ছিনিয়ে খেয়ে নিচ্ছে, মানে বেটে সারতে পারিনি, ঢাকনা নিয়েই বুবু ছুট দিয়েছে। সব ভাত দিয়ে খাবি, ঝাল লাগবে না, তরকারিতে ঝাল লাগে তোমার, বাটা খেলে ঝাল লাগে না। চলুন লাঞ্চ গুছিয়ে নিয়েছি, একটুখানি সর্ষের তেল বাটার ওপর দিয়ে দিলাম, আর এই হলো আমার পোস্ত ডাটা আলুর তরকারি, আর পেঁপে সেদ্ধ কাঁচা লঙ্কা সর্ষের তেলও নিয়ে নিয়েছি। আজ অনেক দিন পর দুপুরবেলায় ভাত খাবো, বেশ কিছুদিন ধরে দুপুরবেলা ভাত খাচ্ছিলাম না তো, আর আজকে বাটি মেপে ভাতও নিইনি বাটাটার জন্য না, মানে এক হাতা ভাত একটু এক্সট্রাই নিয়েছি। চলো না লাঞ্চটা সেরে ফেলি। ও হো হো, বাটাটা দিয়ে খাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আমার না এমনি বাটা থেঁতা এই ধরনের জিনিস খেতে বেশ ভালো লাগে, মানে একটু শুকনো শুকনো মাখো মাখো জিনিস হবে, যেমন লোটে মাছের ঝুড়ো, কষা কষা মাংস বা এই ধরনের বাটা, দারুণ লাগে দারুণ। আগে সেদ্ধ দিয়ে খাই নাকি আগে বাটা দিয়ে খাবো, কনফিউজড, আগে বাটাটা দিয়েই খাবো। গরম ভাতে বাটা খাওয়ার লোভ সামলাতে পারলাম না, গরম খেতে পারছি না। ফুদি খা, গরম তো হবে, আগুন আগুন রান্না গরম হবে না? আমার আবার ঠান্ডা খাওয়ার একদম ভালো লাগে না, সেটা গরমকালই হোক বা শীতকাল। আহা, কখনো ধনে পাতা এরকম ভাবে চটজলদি কাঁচা বেটে এভাবে খেয়ে দেখবেন? গরম ভাতে অমৃত অমৃত। ওহো, আর যেহেতু কালো জিরে দেওয়া থাকে, আপনারা চাইলে এর মধ্যে রসুন অ্যাড করতে পারেন, আর যেহেতু আমাদের শনিবার তাই রসুন অ্যাড করিনি, তবে মাঝে মধ্যে কালো জিরে রসুন দিয়ে বাটলে গা হাত পা ব্যথা যে কামড়ানো হয় না, ব্যথা বর্ষাকালে বা শীতকালে সেই সমস্ত ব্যথা অনেক দূর হয়ে যায় গরম ভাত এরকম বেটে খেলে। খিদে টাইম পেয়ে গেলে না, মানে খাওয়ার টাইম হয়ে গেলে এত খিদে পায়, খাওয়ার অল্প খান বা বেশি সেটা ম্যাটার করে না, টাইমে খাওয়াটা, রেগুলার একটা নির্দিষ্ট টাইমে খাওয়াটা খুব ম্যাটার করে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30, আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার ভিডিও আপলোডিংয়ে, আর বুবু ওই ঘরে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে এই যে পড়াশুনো করতে এখানে বসে পড়েছে, এখন শুধু পড়াশুনো আর পড়াশুনো, বেচারি একটু টিভি দেখারও সময় পাচ্ছে না, চেষ্টা করছে, অনেকবারই বলছে যে মা টিভি দেখবো, বাট টিভি দেখার পারমিশন আমি দিতে পারছি না। আর এই মুহূর্তে সন্ধ্যেবেলা করবো একটুখানি গরমা গরম চা, ঘুম থেকে ওঠার পর না গলাটায় প্রচণ্ড রকমের কষ্ট হয় জানেন তো, একটুখানি চা যদি গলায় না ঢালতে পারি তাহলে আরাম পাচ্ছি না, সেই জন্য এখন হবে চা। আরে বাবা গো,
চলুন চাটা আগে বসিয়ে দিই। দু কাপ জল দিয়ে দিলাম, ব্যাস। আর এই স্পাইডার প্ল্যান্টটাতেও একটুখানি জল দেবো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না বাসন কোসন রেখেই ঘুমোতে চলে গেছিলাম আমরা মা আমি। আমি যদিও বেশিক্ষণ ঘুমোইনি, বুবু ঘুমিয়েছে। আমি ভিডিওটা এডিট করলাম, একটু মিউজিক বাকি ছিল, রেন্ডার এক্সপোর্ট করলাম, সমস্ত কিছু করে টোরে আমার ঘুম হয়নি, বাট বুবু বেশ ভালো রকমই ঘুমিয়ে নিয়েছে। রাত্রিবেলা একবারে ডিনার করে, ডিনারের কটা অল্প কটাই তো বাসন, ডিনারের বাসনগুলোর সঙ্গে একবারে মেজে ঘষে পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর শুতে যাবো। আর স্পাইডার মানে প্ল্যানটা একটুখানি মানে পরিচর্যার দরকার ছিল, যখন যে গাছের একটু পরিচর্যার দরকার পড়ে তখন সেই গাছটাকে আমি আমার চোখের সামনে এনে রেখে দিই, যাতে উঠতে বসতে এটাকে দেখতে পারি। আর রান্নাঘর হচ্ছে আমার সবথেকে বেশি সময় যেখানে কাটে সেই জায়গা, তো সে কারণে রান্নাঘরে যদি এনে রাখতে পারি চোখের সামনে, যখন তখন জল দেওয়ার দরকার দিতে পারবো, পাতা যদি ছেঁটে বাদ দিতে হয় বা একটুখানি যদি কাঁচি দিয়ে ছাটকাট করতে হয় কাজকর্ম করতে পারবো। গাছটা এখন অনেকটা সতেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাঝখানে পুরো এরকম মানে শুকনো শুকনো হয়ে গেছিলো পাতাগুলো। যাই হোক, চায়ের মধ্যে দেবো সামান্য একটুখানি আদা ঘষে, বুঝতে পারলেন, আদা দেওয়া চা খেলে গলায় বেশি আরাম লাগবে। কদিন ধরে ছিল গলা ব্যথা, এখন একটুখানি খুশখুশে কাশিও হয়েছে, আমারও হয়েছে, বুবুরও হয়েছে, ভালো লাগে না জানেন তো। এই ঠান্ডা যাওয়া আসার সময় এই যে কামড়টা বসিয়ে দিয়ে যায় যে কি কষ্ট, গরম থেকে যখন শীত পড়ে তখনও কষ্ট, আবার শীত থেকে যখন গরম আসে তখনও সেম কষ্ট। চা এখানে ঢাকা দিয়ে রেখেছি আর চাটা খাবো আজকে দারুণ জিনিস দিয়ে। আরে বাপরে, এই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে, দেখি বুবুকে পড়তে বসিয়েছি, চাটা খেয়ে এসে ভাবছি এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে রাখবো। রোজকার এই টানা ইচড়ে করে রান্নাবান্না করতে করতে না যখন যেখান থেকে নিই সেখানেই ঠেসে টুসে ঢুকিয়ে রাখি, যার জন্য অর্গানাইজ করা হয়নি। এই শনিবার দিনটাই এগুলো অর্গানাইজ করার সময়, বুবুকে পড়তে বসিয়ে একটুখানি সময় পাবো, ওকে লিখতে দিয়ে বা একটুখানি পড়া বুঝিয়ে দিয়ে এসে তারপরে গোছ গাছগুলো করবো। শর্মাদা সেদিনকে যে এনেছিল না চিড়ে ভাজা, সেই চিড়ে ভাজা দিয়ে আজকে চা খাবো। চিড়ে ভাজাটা খেতে এত ভালো, এক কৌটো হয়েছিল সেটা খেতে খেতে দেখুন। রোজই সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একটু একটু করে খেতে খেতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ভীষণ ভালো লাগে। কারি পাতা টারি পাতা থাকে, বাদাম থাকে, চানাচুর থাকে, ঝুরি ভাজা থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে হেভি লাগে খেতে। আর এর সঙ্গে দেবো একটুখানি টক ঝাল মিষ্টি ঢাকেশ্বরী চানাচুর। সন্ধেবেলা এই সমস্ত খুচুর মুচুর জিনিস দিয়ে চায়ের আড্ডা বেশ দারুণ জমে, সবসময় একঘেয়ে বিস্কিট দিয়ে খেতে না ভালো লাগে না, তাই না? একটুখানি চপ বা এই ধরনের চানাচুর, চিড়ে ভাজা, চাল ভাজা এইসব দিয়ে খেতে বেশ ভালো লাগে। চলুন এগুলো ঘরে নিয়ে যাই, বুবুকে দিয়ে আসি, বুবু খেতে থাকুক। আমি ততক্ষণে চানাচুরের কৌটোগুলো তুলে রাখি। বাবা তোল তো মশাইটা, তোল সরবি তো, চাটা খুব রিস্কি করে রেখে গেছিলাম বাবা, ভয় পাচ্ছিলাম তুই না এটাকে ধাক্কা ধুক্কা দিয়ে ফেলেই দিস, তাহলে আমার সন্ধ্যে চা একেবারে মাথায় উঠবে খাওয়া। এত চালাবার, এত চালাবার, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, চা লাভ করতে হয় না রে, চা এখন শরীরের জন্য খেতে হয়। তুইও দেখ কি নাক টানছিস, ঠোঁটে লিপস্টিক পরে নিয়েছে, লিপ বাম লিপ বাম লিপ বাম, ঠিকই। এই সময় না প্রচন্ড ঠোঁট ফাটে, ওয়েদারটা কেমন বারবার ফ্ল্যাকচুয়েট করছে তো ঠোঁটে খুব টান লাগে, শুকনো শুকনো লাগে।
এত ভালো খেতে না, চামচের পর চামচ কখন খেয়ে খেয়ে পুরো বাটি ফাঁকা হয়ে যায় বোঝা যায় না, এত ভালো। আর এগুলো টাইম পাসের জন্য ভীষণ ভালো। ধরুন আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন বা কিছু দূরপাল্লায় বা দূরের কোনো জার্নিতে, তখন এই সমস্ত কুচুর মুচুর খাওয়ার খুব ভালো লাগে। চা খাবো এবার, আদা দেওয়া চা। গলা দিয়ে যখন যাচ্ছে না বিভৎস আরাম লাগছে। চলুন তাহলে আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করবো, আজকে ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। চা খেতে খেতে, এই যে চিড়ে বাদাম খেতে খেতে ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ বুবু অলরেডি বই খাতা নিয়ে বসেই রয়েছে। চাটা খাওয়া শেষ হলেই ওকে পড়াতে হবে, পড়া ধরতে হবে। তারপরে বললাম আমি রান্নাঘরের একটুখানি ক্যাবিনেটটা গোছগাছ করতেও যাবো, রাতে ডিনার করবো। এখনও ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ, বাট ভিডিওটাকে আজকের মতন এখানেই স্টপ করবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। কাল আবার একটা ঝাঁচক থেকে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকে ব্লগটা যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার আর কমেন্টস করবেন। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।